আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সাইফুল ইসলাম মুন্সি। আমি আপনাদের জন্য সবসময় জানেন যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির, মানে আজকেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তো আজকে যে মূল বিষয়টি থাকবে সেটি হচ্ছে যে ইতালির সরকার চেঞ্জ হচ্ছে, মাত্র নির্বাচন হলো, অলরেডি ডানপন্থী জিতেছে, এখনও সরকার গঠন হয় নাই। তো এটা নিয়ে মূল আলোচনা করবো, যেটি আপনারা অবশ্য ইয়াতে থাম্বনেলের ব্যানার দেখে বুঝেছেন বা পোস্টার দেখে বুঝেছেন যে আসলে কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আলোচনা শুরুর আগে বলবো যে আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, শেয়ার করে দেবেন যদি আপনার ভালো লাগে, বা কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্স আপনার জন্য উন্মুক্ত থাকবে, আপনি সেখানে কমেন্ট করতে পারেন। তো চলুন ফিরে আসি ইন্ট্রোর পরে। তো ফিরে এলাম ইন্ট্রোর পরে। যেমনটা বলছিলাম যে ইতালিতে নির্বাচন নির্বাচন হলো মাত্র, এখনো সরকার গঠন হয় নাই। আর এইটা নিয়ে হচ্ছে আমাদের বাঙালিদের খুব দারুণ একটা আগ্রহ। এই আগ্রহটার পিছনে কিছু যথেষ্ট কারণ আছে। এই কারণগুলোর জন্য আর কি আমরা বাঙালির এটি নিয়ে খুব আগ্রহ, বিশেষ করে যারা দৃষ্টিতে ডকুমেন্টস বিহীন আছে, তাদের অর্থাৎ বৈধ হওয়ার যে প্রক্রিয়াগুলো আছে, সেই বৈধ হওয়ার প্রক্রিয়া মানে কাজ মানে প্রক্রিয়াধীন আছে, অর্থাৎ কাজ চলতেছে বৈধ হওয়ার জন্য, তাদেরও একটি আগ্রহ আছে। আবার যারা হচ্ছে গিয়ে বিভিন্ন দেশ থেকে, অর্থাৎ লিবিয়া থেকে, তুরস্ক থেকে বা রোমানিয়া থেকে, সাইফ্রাস থেকে, অর্থাৎ বিভিন্ন দেশ থেকে যারা এই মুহূর্তে ইতালিতে ঢুকতেছেন বা মানে ঢুকেছেন বা ঢুকবেন বলে চিন্তা করতেছেন, এদেরও হচ্ছে গিয়ে দারুণ একটা আগ্রহ। তো অনেক কথা, আসলে এটি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্ম, এখানে অনেক কথা বলা যায় না। তো আজকে আমি যতটুকু পারবো ক্লিয়ার করার চেষ্টা করব। তো সেই ক্লিয়ার করার চেষ্টার আগে আমি আপনাকে একটু বলি যে হ্যাঁ, নির্বাচন হয়েছে তার মানে এটা না যে সরকার গঠন হয়েছে, এখন সরকার গঠন হয় নাই। আমাদের দেশে যেমন যারা হচ্ছে বেশি ভোট পায়, অর্থাৎ বেশি ভোট পেয়ে বেশি আসনে জিতে যায়, তারাই হচ্ছে সরকার গঠন করে বা তারাই হচ্ছে প্রধানমন্ত্রী। বাট ইতালির সিস্টেমটা হচ্ছে একেবারে আলাদা। এখানে সরকার গঠন করার জন্য হচ্ছে, এইবার যেটা দেখলাম যে 38, যদি আমি ভুল না করি, 38% অর্থাৎ যে মোট ভোটার আছে বা ভোট আছে, এই মোট ভোটের অর্থাৎ 100 মোটটাকে তো 100% ধরা হয়, এই মোট ভোটের 38% ভোট যদি কেউ পায়, এককভাবে যদি কেউ পায়, তাহলে হচ্ছে সে সরকার গঠন করতে পারবে। অর্থাৎ যেমন যেমন কাকে উদাহরণ দেবো, একে আমার বাংলাদেশি নির্বাচন নিয়ে উদাহরণ দেওয়া দরকার নেই। যেমন ধরেন চারজন নির্বাচনে দাঁড়াইলো, এখন চারজনের মধ্যে তো একজন সরকার গঠন করবে বা সরকার প্রধান হবে। তো এই চারজনের মধ্যে যদি কেউ এককভাবে 100, ধরেন আমার ইতালিটা হচ্ছে একটা গ্রাম, এই গ্রামে টোটাল 100টা ভোট আছে, এই গ্রামের টোটাল ভোট সংখ্যা হচ্ছে 100 জন। তো এই 100 জনের মধ্যে চারজন হচ্ছে ক্যান্ডিডেট, অর্থাৎ তারা নির্বাচন করতেছে। এই চারজনের মধ্যে কেউ যদি 38টা ভোট পায়, তাহলে সে চাইলেই প্রধানমন্ত্রী নিয়ে, অর্থাৎ সে চাইলে তার ইচ্ছা মতন এই দেশটিতে সে সরকার গঠন করতে পারবে। এখন ধরেন কেউ 38% ভোট এককভাবে পায় নাই, কিভাবে পাইল? ধরেন আমি পাইলাম, একজনে পাইল 30%, একজনে পাইল 8%, আর একজনে পাইল 20%, আর একজনে পাইল 10%, আর একজনে পাইল 5%, এরকমভাবে পাইল। এখন তার মানে কেউ 38% ভোট পাইল না, এখন কী করবে? সরকার গঠন হবে না? না, সরকার গঠন হবে। এ তখন কী করবে হচ্ছে, এই প্রার্থীদের মধ্যে যে বেশি ভোট পাইছে তাকে বলা হবে যে ঠিক আছে, তুমি যেহেতু বেশি ভোট পাইছো, তুমি তোমার কার সাথে জোট বা বেঁধে তুমি সরকার গঠন করো। এখন আমি আর ধরেন 30% ভোট পাওয়ার পরে আমি কী করলাম, যে
5% পাইছে তাকে ধরলাম তাহলে হলো 35 যে 3% পাইছে তাকেও ধরলাম অর্থাৎ হলো আর দুইজন ক্যান্ডিডেট কাছে আমার যাইতে হবে তাহলে কত হলো 30 5 3 38 হয়ে গেলাম আমি তাহলে এই তিনজনকে নিয়ে আমি সরকার গঠন করতে পারবো এখন ইতালির এটা হচ্ছে এই দেশের সরকার মানে সরকারের সিস্টেম আর ইতালির বিষয় যেটা হইছে যে ওরা একটি যেমন সালভিনি জর্জা মেলোনি বেরলুসকোনি এ হচ্ছে মিলছে মিলে একটা জোট বানছে যেটার নাম হচ্ছে দেস্ত্রা দেস্ত্রা মানে ডানপন্থী তো এখানে আমাদের জর্জা মেলোনি আপা দারুণ ভোটে জিতছে প্রায় দ্বিগুণ ভোটে প্রায় দ্বিগুণ ভোটে এখন সে হচ্ছে গিয়ে সরকার গঠন করবে তার মন মতন অর্থাৎ সে সালভিনি বেরলুসকোনিকে নিয়ে সরকার গঠন করবে এখন সরকার যে গঠন করবে কে প্রধানমন্ত্রী হবে কে অর্থমন্ত্রী হবে কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে কে পররাষ্ট্রমন্ত্রী হবে এগুলো এখনও কোনো কিছু মানে ডিসিশন হয় নাই আজকে ওরা একটা আজকে বলতে আছে কয় তারিখ আজকে হচ্ছে গিয়ে 30 তারিখ আজকে একটা আলোচনা বসবে ওরা তো হয়তো বা আজকে যেহেতু আলোচনা বসবে কালকে বা পরশু দিন আমরা জানতে পারবো যে কে মূলত প্রধানমন্ত্রী হচ্ছে শুধুমাত্র আমি বাংলাদেশে কয়েকটা নিউজ পেপারে দেখলাম যে জর্জা মেলোনি হবু প্রধানমন্ত্রী হবু বলতে কি হবু মানে সে হবু প্রধানমন্ত্রী হবে মোটামুটি কনফার্ম হবে বাট এখানে বলতে হবে যে সম্ভাব্য প্রধানমন্ত্রী তাহলে ঠিক আছে তবে আমার যেটি ধারণা ইতালি এখনও কোনো মহিলা প্রধানমন্ত্রী পায় নাই তার মানে সম্ভবত জর্জা মেলোনি নিজে হচ্ছে প্রধানমন্ত্রীর পদটা নিবে আর আমাদের সালভিনি মানে আমাদের চাচা জান যিনি আছে সালভিনি আঙ্কেল সে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদ অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর পদ নেওয়ার জন্য সে তাকায় থাকবে যেটি সে গতবারও ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আর বেরলুসকোনি তো একজন ব্যবসায়ী উনি অর্থমন্ত্রী নেবে না পররাষ্ট্রমন্ত্রী নেবে সেটি ওনার ইয়া তবে মূল মানুষের চাহিদাটা থাক মানে ইয়াটা থাকবে মূল অভিবাসন নীতির উপরে মূল যে ফোকাস থাকবে এটি হচ্ছে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই হচ্ছে ইতালির নির্বাচনের মানে নির্বাচনের সিস্টেম এবং কে কী মন্ত্রণালয়ে যাইতে পারে আমি এখনও বলতেছি এটা আমার জাস্ট আমার আইডিয়া এখনও কোনো কিছু এরকম হয় নাই এবার বলি যে ভাই সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমি পাই বা অনেকেই করে জানতে চায় যে ভাই লিবিয়াতে যারা আছে এরা কি আদৌ বৈধ ঢুকতে পারবে কি না বা ইতালিতে যারা এই মুহূর্তে অবৈধভাবে আছে এরা বৈধ হতে পারবে কি না বা অভিবাসীরা কোন ধরনের ফ্লুসি অর্থাৎ এগ্রিকালচার স্পন্সর হিসেবে থাকবে কি না সানাতোরিয়াতে ইয়ে থাকবে কি না এখন সানাতোরিয়া নিয়ে একটু প্রথম একটা কথা বলি ভাই যখন ইতালিতে মূলত সানাতোরিয়ার জন্য প্রস্তাব রাখা হয়েছিল সংসদে তখন কিন্তু সালভিনির ভোট ছিল অর্থাৎ সালভিনির সম্মতি ছিল সম্মতি ছাড়া সে চাইলেই অর্থাৎ সম্মতি ছাড়া সে চাইলেই মানে সানাতোরিয়াতে সালভিনির সম্মতি ছিল এখন সালভিনি এটা বাতিল করবে না বা করতে পারবেও না সানাতোরিয়া যেরকম আছে ঠিক সানাতোরিয়া তার নিজের পন্থা চলতে থাকবে অর্থাৎ যেইভাবে কাজ চলতেছে ওইভাবে কাজ চলতে থাকবে ফ্লুসি আচ্ছা ফ্লুসি চালু থাকবে কি না ভাই বামপন্থীর চেয়ে ডানপন্থীর সময় ফ্লুসিটা আরও বেশি ভালো হবে ফ্লুসি কোনটা সেটি হচ্ছে যে স্পন্সর এগ্রিকালচার অর্থাৎ ডানপন্থী সরকার কিন্তু হচ্ছে গিয়ে ওদের বরাবরই হচ্ছে টার্গেট আমরা বৈধ পথে ইতালিতে লোক নেব বাট অবৈধ পথে একজনও নেব না ওদের মূল মানে ইয়াই হচ্ছে এইভাবে আর বৈধ পথে ওরা লোক আনবে এটুকু আপনি কনফার্ম থাকেন এটুকু অন্ততপক্ষে অতীতের যে মানে এক্সপিরিয়েন্সগুলো অতীতে ওরা কীভাবে কাজ করে সেই এক্সপিরিয়েন্স আমি বলতে পারি যে ওরা বৈধ পথে লোক আনবে এখন বাংলাদেশ থেকে আনবে কিনা এইটা হইতেছে সবার কথা তো ডানপন্থী সরকার অর্থাৎ সালভিনি বা জর্জা মেলোনি এভাবেই কাজ করবে যে ওর দেশের সাথে যার দেশের যেসব দেশের সম্পর্ক ভালো ওই সব দেশ থেকে একটু বেশি লোক আনবে আর অন্যান্য দেশ থেকে একটু কম আনবে এই এইটাই চেঞ্জ হতে পারে এছাড়া আর কিছু না বা ওরা সব দেশ থেকে সমানও আনতে পারে তবে বৈধ পথে ইতালিতে লোক আনা ডানপন্থী সরকারের সময় বন্ধ হবে না এটুকু আমি অন্ততপক্ষে মানে নিশ্চিত করে বলা যায় এরপর যেন কি যারা অবৈধ যারা আছে ইতালিতে অর্থাৎ সানাতোরিয়ার আবেদনও করেন নাই এদের জন্য
একটু কষ্টকর হবে, যেটা সত্যি কথা। কথাগুলো মানে আমার কথাগুলো কি, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো। এবং গতবার হচ্ছে আমি বিভিন্ন নিউজ পেপারের ওদের যে কমেন্টগুলো দেখতে পাই, এবং সালভিনি তার মেয়াদকালে গত বছর কী কী করছে, গত বছর বলতে গত মেয়াদকালে কী কী করছে সেগুলো নিয়ে আলোচনা করতেছি, সেই আঙ্গিকে আলোচনা করতেছি। তবে যে এমনটাই হবে 100% না, আবার এমনটা যে হবে না সেটা 100% না, বা এমনটাই হইতেছে সেটা 100% না, এরকমটা হওয়ার সম্ভাবনা আছে। সালভিনি হচ্ছে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যায়, এবং জর্জা মুলানি ও নিজেও একদম চরম ডানপন্থী, অর্থাৎ ওরা চায় ওর দেশের জনগণের কথা ভাবতে, বিদেশিদের জন্য না। স্বাভাবিক, আমার দেশের সরকারও চায় বিদেশিদের, দেশের জনগণের কথা ভাবতে। এখন অবৈধ লোক, আমি যেটা বলছিলাম, যারা বরাবর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে, এই মুহূর্তে যারা ইতালিতে আসেন অবৈধভাবে, তাদের জন্য একটু কষ্ট হবে ডকুমেন্টস পাবার ক্ষেত্রে। যেমন আগে হইতেছে কমিশন দিলে আপনি, কমিশনটা কি সেটা হইতেছে, যারা ইতালিতে থাকে তারা সবাই জানে কমিশন কি। তো এই কমিশনে যদি আগে আপনার বিগত দিনে হচ্ছে বামপন্থী সরকারের সময়ে হচ্ছে কমিশন দেওয়ার পরে প্রায় 60% লোকই ডকুমেন্টস পাইতো, বাট সেইটা এখন নাই, আমার 10% থেকে 5% চলে আসবে। এখানে আবার আরেকটা কথা মনে পড়ছে, আমার অনেকেই বলে ভাই বামপন্থী ডানপন্থী সরকার, বাজার অভিবাসন বিরোধী সরকার, এই সরকার এতদিন ক্ষমতায় টিকবে না, বা বেশি দিন থাকতে পারে না, অতীতে এবারও থাকতে পারবে না। তবে এবারের ঘটনাটা একটু ভিন্ন। কারণ কেন ভিন্ন, বিগত দিনে ইউরোপের বেশিরভাগ দেশের সরকার ছিল বামপন্থী, অর্থাৎ অভিবাসী পক্ষে তারা কাজ করতো। তো এই কারণে গত যে বেশ কয়েকবার যখন, মানে গত যে কয়েকবারই ইতালিতে ডানপন্থী সরকার আসছে, অর্থাৎ বিদেশিদের বিপক্ষে যারা কাজ করছে, এরা ইউ পার্লামেন্টে গিয়ে, অর্থাৎ বা মানে এদের এভাবে টিকতে পারে নাই, কারণ অন্যান্য দেশে হচ্ছে বামপন্থী গভর্নমেন্ট ছিল, বেশিরভাগ দেশেই বামপন্থী গভর্নমেন্ট ছিল। আর এইবারের যে তুলনাটা, লাস্ট বছর, লাস্ট 2 বছর যাবত যেসব দেশে নির্বাচনগুলো হচ্ছে, যে ইউরোপের বড় বড় এবং মানে প্রধান প্রধান দেশগুলোতে হচ্ছে এখন ডানপন্থী সরকার ক্ষমতায়, তার মানে ইউ পার্লামেন্টে ডানপন্থীদের পাওয়ারটা একটু বেশি, যেহেতু ডানপন্থী ইয়া আছে। এর মানে এইটাই যে ইতালিতে এবার ডানপন্থী সরকার ইতালিতে আসছে এবং দ্বিগুণ ভোটে আসছে, তার মানে বুঝেন যে অর্থাৎ ইতালিয়ানরা কতটা মানে বিদেশিদের কাছে, বিদেশিরা অর্থাৎ আমরা কতটা বিরক্ত ওদের কাছে। তো এবারও ইতালিতেও ডানপন্থী সরকার আসছে, এবং ইউরোপীয় পার্লামেন্টেও ডানপন্থী সরকারের, বড় বড় দেশগুলো তো ডানপন্থী সরকার, তার মানে এবার ওদের কিন্তু জোর আছে, এবার কিন্তু ওদের চাইলেই অন্যান্য দেশগুলো বিশেষ টেকনিক করে নামাতে পারবে না। তো যেমনটা বলছিলাম যে যারা অবৈধ আছে দেশটিতে তাদের একটু ভালোভাবে থাকতে হবে, তবে কাউকে পাঠাবে না। ইতালি এখন পর্যন্ত এমন কাউকে পাঠায় নাই যিনি বৈধভাবে থাকতেছেন, এমন কাউকে ইতালি এখনও পাঠায় নাই। পাঠাইছে যারা এই দেশে ওই যে উল্টা পাল্টা কাজ করে, ভাই ধরতে পারলে পাঠাইবে, তবে এরকম যারা কাজ করবে এদের ডানপন্থী সরকার, এদের জন্য খুব বেশি ইয়া হবে। ডানপন্থী সরকারের মূল ফোকাস কি জানেন, আমরা বিদেশিদের বিপক্ষে না, বিদেশিরা আমাদের দেশে আসবে, সঠিক বৈধভাবে থাকবে, বৈধভাবে কাজ করবে, ট্যাক্স দিবে, সব কিছু কমপ্লিট করবে, তারা আমাদের, আমরা তাদের স্বাগতম জানাবো। আবার ওই যে আপনারা সালভিনিরা খুব খারাপ, মানে খারাপ বলেন না, সালভিনি কিন্তু খারাপ আপনাদের জন্য, সালভিনি তো অনেক উপকারও করে গেছে। কীভাবে করে গেছে একটি উদাহরণ দিই আপনাকে, যারা যে চাইনিজ বিভিন্ন কোম্পানি বা চাইনিজ রেস্টুরেন্টে যারা কাজ করেন না, চাইনিজরা তো রক্তচোষা, এই চাইনিজরা কন্ট্যাক্ট করতে বাধ্য হয় শ্রমিকের সাথে, খারাপ ব্যবহার কর, কন্ট্যাক্ট করতে বাধ্য হয়েছে শ্রমিকের সাথে, খারাপ ব্যবহার করতে ভয় পায়। একমাত্র এই সালভিনি আইসা বা ডারমন্তি সরকারের কিন্তু অনেক নিয়ম নীতি চেঞ্জ করছে। আপনি যদি ইতালিতে চাইলে আপনাকে আপনার কর্মী জোর করে কাজ করাতে পারবে না, জোর করে আপনার সময়ের বাইরে আপনাকে কাজ করাতে পারবে না, আপনার কন্ট্রাক্টে অর্থাৎ কাজের যে এগ্রিমেন্টে আপনার যেগুলো আছে, সে মানে যেগুলো উল্লেখ করা আছে সেগুলো চাইলে আপনাকে এর বাইরে আপনাকে কাজ করাতে পারবে না। আপনি কিন্তু এর বিরুদ্ধে ভালো অ্যাকশন নিতে পারেন, এটি নিয়ে আলোর সময় আলোচনা করব। আমার নিজের দেখা যে এরকম জাস্ট ওই 4 ঘন্টার কন্ট্রাক্ট করে, 8 ঘন্টা করে, 10 ঘন্টা করে কাজ করেছে চাইনিজ রেস্টুরেন্টে, করছে কেস, 20,000 ইউরো করে চাইনিজের মালিক থেকে নিয়ে নিচ্ছে, এটা নিয়ে আর একদিন আলোচনা করব। সালভিনি যাবার একেবারে সব খারাপ করছে সেটাও করে নাই, সালভিনি ভালো কিছুও করছে। এবার যেটা বলি যে ভাই লিবিয়া থেকে ভোট রিসিভ করবে কিনা, ভাই লিবিয়া থেকে ভোট রিসিভ করবে কিনা, এটা ওই দেশের
আমি যদি বলি যে ভাই ভাই বোট রিসিভ করবে না সেটা ভুল, আবার আমি যদি বলি যে ভাই ভাই বোট রিসিভ করবে সেটাও ভুল। তার মানে সঠিক কোনটা, সঠিক কোনটা সেটা এখন পর্যন্ত কেউ বলতে পারবে না, সরকার গঠন হোক। তবে সালভিনি যেভাবে বলতেছে বোট রিসিভ করার পরে ইতালি ওই শিপটাকে রিসিভ করবে কিনা সেইটাই হচ্ছে প্রশ্ন। বোট শিপ জাতিসংঘের শিপ থাকতেই পারে, বিভিন্ন জাতিসংঘ বলতে বিভিন্ন সংস্থার শিপ, আমরা জাতিসংঘের শিপ বলতে বললে অনেকে ভালো বুঝে আর কি। বোট ইতালিতে বিভিন্ন সংস্থার বোট রিসিভ করবে কিনা, সংস্থা বোটগুলো রিসিভ করবে কিনা সেটা ওই সংস্থা জানে, তারা রিসিভ করতেই পারে। বাট ওই শিপগুলো ইতালিতে রিসিভ করবে থাকবে থাকতে পারবে কিনা ওইটা হচ্ছে ইতালি সরকার জানে। এখন ওইটা করার সম্ভাবনা কতটুকু যদি সালভিনিরা সেই মেয়াদকালের কথা চিন্তা করি এবং বর্তমান সময়ে সালভিনি এবং জর্জা মেলোনির যে টক শোগুলো দেখি, যে নিউজ পেপারের যে নিউজগুলো দেখি, আর্টিকেলগুলো দেখি, এইগুলো ধারাবাহিকতা যদি কিছু আমাকে মানে আমাকে আমি আমার এইগুলোর ধারাবাহিকতা আমি আমার ব্যক্তিগত আইডিয়া শেয়ার করি। ধরেন আগে ভোট যা রিসিভ হতো এর চেয়ে ওইটা কমে প্রায় 90% কমে যাবে, 10-5% লোক ঢুকতে পারে। আমি ভাই আগেই বলছি যে ভাই অনলাইন প্ল্যাটফর্মে অনেক কথা বলা যায় না, বুঝতে পারছেন, অনেক কমে যাবে। এবং আসার পরে ইতালি নামবে কি, ইতালি থাকতে করবে কি না, ওই এর মধ্যে আমাকে আমাকে না সরি একটা গ্রুপে আমি দেখলাম যে এক ভদ্রলোক বলছে জাতিসংঘ যতদিন টাকা দেবে ইতালি সরকার ততদিন রিসিভ করে নেবে। গেল এক, সবার প্রথমে জানতে হবে বা হ্যাঁ এবার এটাও বলছে যে ইউরোপীয় ইউনিয়নের কিছু বিধিনিষেধ আছে, তারা ইউরোপীয় ইউনিয়নের বাইরে গিয়ে কিছু করতে পারে না। এই দুইটা কথা সম্পূর্ণ ভুল। জাতিসংঘ যতদিন টাকা দিবে, জাতিসংঘ টাকা দেয় কাকে, জাতিসংঘ আপনি আসার পরে আপনার খরচ বলতে একটা টাকা দেয় জাতিসংঘ, জাতিসংঘ বলতে কি জাতিসংঘের মাধ্যমে হয়ে বিভিন্ন সংস্থার কিছু টাকা দেয়। এর মানে এটা না যে ইতালি আপনাকে নিতে বাধ্য, কোন বা ইউরোপীয় ইউনিয়নের কথাই ইতালি শুনতে হবে এরকমটা না, এরকমটা না। এই কারণে বললাম যে আপনি সালভিনির গত মেয়াদকালে আপনি আপনার মনে আছে কিনা জানি না, আমার স্পষ্ট মনে আছে যে একটা শিপ 3 সপ্তাহ ইতালির ইয়াতে ছিল, তীরবর্তী এলাকায় ছিল, সালভিনি এটা ভেড়ার কোনো অনুমতি দেয়ই নাই। তখন সালভিনি স্বরাষ্ট্রমন্ত্রী মাত্র সালভিনি, তখন তিনি ওইটাকে ভেড়ার কোনো অনুমতি দেয়ই নাই। না দেওয়ার পরে ইউরোপীয় ইউনিয়ন থেকে সালভিনিকে রিকোয়েস্ট বা অনুরোধ করা রিকোয়েস্ট করা হয়েছিল। সালভিনি তখন টক শোতে গিয়ে এইভাবে বলছিল যে আমি শিপ রিসিভ ওটা নামাবো ইতালিতে, সমস্যা নেই, বাট ইউরোপীয় ইউনিয়নের যেসব দেশ আমাকে বলবে আমি শিপ নামানোর পরে আমি বাস ভরে ওইসব দেশে অ্যাম্বাসিতে দেশে আমি লোক পাঠাই দেবো। সালভিনি এইভাবে কথা বলছে, কিন্তু এরপরও সালভিনি যে উদ্ধারকারী যে শিপগুলো আছে ওই শিপ কিন্তু শিপের যে চালক তারা কিন্তু মানব পাচারকে করে বলে সালভিনি কিন্তু আটকে রাখছিল। সালভিনি কিন্তু সেই লেভেলের মাল। তো সালভিনির আমলে কী হয় না হয় সব কিছু ক্লিয়ার করে বলা যায় না। তারপরে সালভিনি এইবারও কিন্তু ভালো হচ্ছে অভিবাসী বিরোধী বক্তব্য দিচ্ছে। গতকালকের একটা নিউজ পেপার ইল জোর্নাল, ইতালি খুব নাম করা একটা নিউজ পেপার, ইল জোর্নালের একটা হেডলাইন ছিল এরকম যে অভিবাসী এবং উদ্ধারকারী সংস্থাগুলো এখন কাঁদবে, এরকম একটা ইয়া ছিল। সালভিনি বলছে কথা, তার মানে সালভিনি কী করতেছে আল্লাহ জানে আর ও জানে। তবে এইটা যদি একেবারে বন্ধ না হয় মাত্র 2% মতো চালু থাকতে পারে, এটা জাস্ট আমার আইডিয়া করে বললাম। এখন ভাই অনেকের অনেক ধরনের মতামত থাকতে পারে, আমি তো এটা বল আমি কিন্তু আপনাকে আগেই বলছি যে এইটাই হবে বা এমন বা এইটাই হয়েছে এরকম না, এরকমটা হওয়ার সম্ভাবনা আছে। এখন অনেকের দ্বিমত থাকতে পারে, অনেকে আমার সাথে আমার এই মানে মতের সাথে মতবিরোধ থাকতেই পারে, বা আপনার অভিজ্ঞতা অন্যর কিছু বলতে পারে, এরকমই হইতে পারে, ঠিক আছে।
তো ফাইনাল কথা যেটা দাঁড়াইলো যে ওরা বিদেশি বিরোধী না, ওরা অবৈধ অভিবাসী বিরোধী, বৈধ অভিবাসীদের পক্ষে। সুতরাং আমি একটা লেখাও দিছিলাম এরকম, সুতরাং আপনি কী করবেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়, লাইফ আপনার, সিদ্ধান্ত আপনার, জীবনটাও আপনার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করি যারা এই মুহূর্তে বিভিন্ন দেশ থেকে ইতালিতে প্রবেশের জন্য ট্রাই করতেছেন, আপনাদের ভাগ্য কী হয় এটা আপনাদের, তারপর দোয়া করি যাতে ভাগ্য ভালো হোক, আপনাদের সবার মনের আশা পূরণ হোক। এই ছিল কথা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।